এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর। হতাশায় ভুগছিলেন মুকুল। শুভেন্দুর যোগ্য নেতৃত্বে বিজেপিকে ফেরাবে বাবুল। বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অ্যাকাউন্টটি চেপে দেবেন এই রকমের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বিধানসভা নির্বাচন পর্বে তার কথা তো নয়, জেলার নেতৃত্বের কথাও শুনেনি বিজেপির কেন্দ্রীয় নেতারা। তারই পরিমাণ দেখা গিয়েছে ভোটের ফলে, এমনই মনে করছেন আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরের বাসিন্দারা। বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাংলা দায়িত্বপত্র কেন্দ্রীয় বিজেপি নেতা শিবপ্রকাশ রাজ্যে এসে দলের সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। বিজেপি সূত্রে খবর, সেই বৈঠকগুলিতে কেন্দ্রীয় যুব সাধারণ সম্পাদক শিবপ্রকাশ বলেছিলেন, ভোট পর্ব রাজ্যের নেতাদের একাংশ যখন বলতে উত্তরপ্রদেশের মডেলে পশ্চিমবঙ্গের ভোট জেতা যাবে না, তখনই তারা তা মানতে চাননি। কিন্তু ভোটের ফলাফলের পরে তারা এটা বুঝতে পেরেছেন যে উত্তরপ্রদেশে আর পশ্চিমবঙ্গের রাজনীতি এক নয়। এ রাজ্যে ভোটে জিততে হলে এখানকার উপযোগী রণকৌশল তৈরি করা দরকার। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবুল সুপ্রিয় যেখানে হঠাৎ বিজেপি থেকে বেশি হয়ে গেল, তাহলে কি যদি বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে চায়, তাহলে তাকে তৃণমূলে নেওয়া উচিত কি উচিত না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।